9 থেকে রাত 10 পর্যন্ত। বাহ, কে ভাতে। হ্যাঁ গাইস, হোয়াটস আপ, ওয়েলকাম টু মাই সেকেন্ড ব্লগ। তো গাইস, আজকে আমি এখন খুব ভোরে বাসা থেকে বাইর হয়েছি কুমিল্লাতে একটা স্পেশাল মানুষের সাথে দেখা করার জন্য আর একটা পার্কে ঘোরার জন্য। তো গাইস, যাওয়া যাক, দেখতে থাকুন। তো গাইস, অ্যাকচুয়ালি এই মানুষের সাথে আমি অনেক বছর পর এই ফার্স্ট টাইম দেখা করতেছি আর হয়তো এটাই লাস্ট টাইম দেখা। আমি এখন চান্দিনা পার হয়ে ওই মানুষের জন্য ওয়েট করতেছি। তো গাইস, অবশেষে সে এখন চলে আসছে। কি হয়েছিল? তো গাইস, আমরা এখন পার্কের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো গাইস, গাড়ি থেকে নেওয়ার পর আমরা এখন রিস্কায় উঠছি। তো রিস্কায় মোটামুটি ভালোই লাগতেছিল, বাট কুমিল্লাতে অনেক ঠান্ডা। বাট আমি বুঝতে পারি নাই, আমি ঢাকা থেকে বাইরে হওয়ার সময় সকালবেলায় অনলি একটা শার্ট, সিম্পল পাতলা কাপড়ের একটা শার্ট পরে আসছি। আমি ভাবছি ততটা ঠান্ডা লাগবে না, ভাবছি হয়তো সূর্য উঠে যাবে এই কারণে। কিন্তু এখন অনেকটা সকাল হয়ে গেছে, প্রায় 9টা বা 10টা বেজে গেছে, তারপরও এখানে মানে সূর্যের মুখ দেখা যাচ্ছে না, কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না, এই অবস্থা। তো গাইস, দেখতে দেখতে আমরা ক্যান্টনমেন্ট পার হয়ে এখন পার্কের ভিতরে প্রায় চলে আসছি, মানে পার্কের গেটের সামনে যাইতেছি। তো দেখতে থাকুন। তো গাইস, উনি শরম পাইতেছে তাই ক্যামেরা দেখেই মানে ঘুরে গেছে। এখন ওই সব তো গাইস, টিকিট কাটার পর টিকিটটা আমরা এখন বক্সের মধ্যে ঢুকাই না, তো এখন ভিতরে ঢুকবো। তো গাইস, ফার্স্টে এই জায়গাটা দেখবেন। তো গাইস, এখানে লিখছে যে সর্বসাধারণের জন্য উন্মুক্ত প্রতিদিন সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত। সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত। বাহ, কে আভাতে। তো গাইস, আমরা এখন পার্কের ভিতরে, জাস্ট স্পেসটা অনেক জোস। তো গাইস, লেকের সামনে এই স্পিড বোট গুলো রাখা আছে, তো এগুলোর মতো আধা ঘন্টার জন্য এক্সট্রা হবে। তো গাইস, আমি কষার জন্য তেমন কিছু দেখাতে পারতেছি না, সাদা হয়ে গেছে। উনি একা একা নিশ্চয়ই কিছু একটা ভাবতেছিল, বাট জানার চেষ্টা করিনি। তো গাইস, আমরা এখন বসার জন্য একটা চিপা খুঁজতেছি, তো দেখি কোথায় বসা যায়। এই যে ভালো একটা চিপা আছে, এখানে বসি। দেখেন কি লিখছে, আমরা দুজন বিএফ সারা এতিম মানুষ, দুই অসহায় প্রতিবন্ধী আত্মনাথ। বাহ। তো গাইস, সে আমাকে বলছে যে বেশি শীত করলে গোসল করে আসতে। তো সামনে অনেক বড় একটা লেক আছে, তো আমি এখন যাবো এখানে গোসল করতে। তো দেখতে থাকুন। শেষ হয়ে গেছে। তো গাইস, এর মধ্যে এই জিনিসটা অনেক ভালো লাগছে। গাইস, দেখতে পাচ্ছেন সে হচ্ছে কোকি খুকি উঠতে পারে না, তাই আমাকে তার উঠাতে হচ্ছে। ও গাইস, এখান থেকে সে আমাকে অনেকগুলো স্টাইলে অনেকগুলো পিক উঠে দিয়েছে, এই জন্য তাকে থ্যাংকস এ লট এত সুন্দর পিকগুলো উঠে দেওয়ার জন্য। গাইস, এটা হচ্ছে কুমিল্লা, ঘড়িতে টাইম দেখেন 11:02, বাট এখানে এখনো সকাল হয় নাই, এখনো সব কিছু মানে ই আছে। তো এর মধ্যে উনি আমাকে ব্যাক সাইড দিয়ে ভিডিও করেছে, বাট দুঃখের বিষয় আমার মাথা দেখা যাচ্ছে না, শুধু নিচের অংশটাই দেখা যাচ্ছে। বাহ, কে ভাতে। গাইস, পুরা পার্কটা ঘুরে আমি ইন্টারেস্টিং বলতে শুধু এই জিনিসটাই পাইছি, বাট এর চেয়ে তেমন বেশি কিছু পাই নাই, জাস্ট অসাম ছিল এগুলো। এর মধ্যে এগুলো দেখতে পাবেন, দিস ইজ এ রেস্টুরেন্ট।
না কিছু নাই গাইস। এখন হচ্ছে পার্ক থেকে চলে আসার পালা, বাট আসার সময় ওনার মুখের দিকে তাকানোর মতো ছিল না। অনেক বছর পর অ্যাকচুয়ালি লাইফে ফার্স্ট টাইম আমাকে দেখছে, অ্যান্ড আমিও ওনাকে লাইফে ফার্স্ট টাইম দেখছি। সো এটাই ফার্স্ট মিট, অ্যান্ড এটাই হয়তো শেষ মিট, হয়তো আর কখনো দেখা হবে না। হয় ওনার মনটা মানে ভীষণ খারাপ ছিল, তবু যেতে হবে। অনেকক্ষণ আমরা পার্কে সময়কার টাইম পাস করছিলাম, বাট এখন চলে যাওয়ার সময়। তো গাইস এখন যাওয়ার সময় লাস্ট হচ্ছে রিস্কায় যে মুহূর্তটা ছিলাম, এই মুহূর্তটা হচ্ছে এটাই। তারপর ওনাকে পৌঁছে দিয়ে আসছিলাম।